কি করছো এখানে? হ্যাঁ বেছে দাও। কার বই? তোমার বই? এখানকে নিয়ে এসছো মলাট করানোর জন্য? আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে মলাট কাটছি আর মলাট করছি। মলাট করার পর সুতো দিয়ে বাঁধবো। আর তোরা কি নিচ্ছিস রে হাতে হাতে? কি হচ্ছে কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে কি হচ্ছে এটা? ও মা, দেখে বলবে কি ওর জ্বর আছে বলে? দেখে কিন্তু কেউ বলবে না যে জ্বর আছে বলে। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? এদিকে তাকা, এদিকে তাকা, দুজনে তাকা। তো এদিকে এরা তো খেলাধুলা করছে, আর এইদিকে যে মা মুড়ি খাবার জন্য আলু ভাজছে, মানে আলুটা এখন ধুয়ে ধুয়ে রাখছে, কড়াই বসিয়ে দিয়েছে। এদিকে জেঠিমা যে চা রুটি খাচ্ছে। মাই নেম ইজ বলো। আচ্ছা বল তো পুচকি, বল মাই নেম ইজ, বল 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 মাই নেম ইজ অদিতি, অদিতি দাস। এটা হলো আমার বাবাকে দিয়েছে, কারণ আমি বাবাই বলি। কাকিমা আমাকে বাবাই বলে। বাবাই বলে না বাবা বলে? হ্যাঁ কোনটা বলি ঠিক করে বলো। কি হচ্ছে এটা? সেখানে দেখতে পাচ্ছে নেচড় কাটা হয়েছে আর আম। এবারে আমের চাটনিটা মা বসাবে, তো তেল দিয়ে দিচ্ছে। আর আর এইদিকে ভেন্ডির তরকারি আর ওটা কি চাপা আছে? খেটা শাকের ঝোল। এবার খুলো ভেন্ডির তরকারি আর খেটা শাকের ঝোল হয়ে গেছে আর ভাত হয়ে গেছে, আর এখনো যে আমের চাটনিটা হচ্ছে, তারপরে এঁচোড় হবে। বাবা এগুলো কার জন্য? এগুলো আমি খাবো তো, এগুলো তো আমার জন্য, এগুলো তো আমার জন্য, এগুলো তো আমার জন্য, এগুলো আমার নিয়ে লাগতো। দাও 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 দাও, দাও 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 দাও, আমি 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 খুলে দেবে। ও বাবা রে, যাও ওর জামা প্যান্ট পরে এসো, যাও জামা প্যান্ট পরে এসো, যাও। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে এখানে তো মা চাটনি করছে, আরো অনেক কিছু বাকি আছে তৈরি করা। আর আমাদের এখানে তো প্রচন্ড গরম পড়েছে, আর এখানে একটা হরিনাম শুনতে পাচ্ছেন তো, আমাদের পাশের পাড়াতেই একটা কীর্তন, মানে কীর্তন জুড়েছে আর কি, ওখান থেকে আওয়াজটা আসছে। এই যে নামটা, এটা আপনারা মানে কয়েকটা ভিডিওতে পাবেন, কারণ আজ থেকেই শুরু হয়েছে, তো তিন দিন তো মানে হবেই, মানে তিন দিন চলবেই, তো সাউন্ড এলে মানে অ্যাডজাস্ট করে নেবেন আপনারাও। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। আর এই যে এখানে টকটাতে গুড় দিয়ে দিয়েছে, তো এটা ফুটে গেছে, এরপরে নামিয়ে নেবে। আমি একটা বাট বাবারি, কে কি নিয়ে আসছে গো? এটা কে কিনে দিয়েছে ঢোলকটা? কিনেছে গো? ও এখন বাজাতেই ব্যস্ত।
বাবা স্নান করে নতুন জামা প্যান্ট পরা হয়ে গেল। ওহ কি দারুণ বাজাচ্ছে রে। ও আর আর এটা 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 কে কিনে দিয়েছে? টিয়া পাখি টক 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 টক, এটা কি কিনে দিয়েছে? ও একদিকটা হয়ে গেছে। ফ্রেন্ডস এই যে এটা দেখতে পাচ্ছেন টিয়া পাখি, খেলনা টিয়া পাখি। তো এটা হচ্ছে যে আমাদের এখানে তো দোল মেলা হচ্ছে, কিন্তু আমরা যাইনি এবছর দোল মেলা, কারণ ভাইরাস বলছে অনেকই বাড়ছে, সেজন্য আমাদের বাড়ি থেকে যেতে দেওয়া হয়নি। আর আমরা ইচ্ছে করে যাইও কি গরম রি, তো সেই জন্য এই ভাইপোর দিদুন গিয়েছিল, মানে সে এরপরে এটা এনে দিয়েছে আমার মানে ভাইপোর জন্য। আর ছোড়দার তো ভাড়াই যায় টোটো নিয়ে, তো সে তখন গিয়েছিল গ্রুপ নিয়েছে, সেই দিন থেকে বাজাতে আরম্ভ করেছে। দেখুন বাজাচ্ছে, ওই দাদুকে নাচ করতে বলবে আর ও নাচ করবে দিয়ে বাজাবে। আর এটা তো ভালোই লাগছে দেখতে, তাই তো? দেখতে ভালো লাগছে এটা। টক 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 থাক, চিড়িয়াখানা একদম দেখতে দারুন। আর এটা ঘরে সাজিয়ে রাখতেও ভালো লাগে। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।